নমস্কার বন্ধুরা, বিব্রেভ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এই চ্যানেলে কিছু সাধারণ লোকের অসাধারণ হয়ে ওঠা সাহসী কাহিনী শুনবো। আজ আমরা সেরকমই একজনের কাহিনী শুনবো, চলুন শুরু করা যাক। মনের ইচ্ছে যদি শক্তিশালী হয় তবে মহাসাগর পুকুরে পরিণত করা যায়, এটাই করে দেখিয়েছিলেন দুপাছার ইংলিশ চ্যানেল পার করে মাসুদুর রহমান। 1968 সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বল্লভপুরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। 10 বছর বয়সে মাসুদুর একটি ট্রেন দুর্ঘটনায় তার দুটি পা হারান। তার দুটি পা হাঁটুর নিচ থেকে বাদ হয়ে যায়। এখানেই মাসুদের জীবন শেষ হয়ে যেতে পারত, কিন্তু তিনি উদাসীনতা, নিরুৎসাহ ও ভাগ্যের হাতে নিজেকে সঁপে না দিয়ে তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা জীবনকে ঘুরিয়ে দেবে এবং বিশ্বের সামনে নিজেকে তুলে ধরতে পারবে। ট্রেন দুর্ঘটনার আগে তিনি ফুটবল খেলতেন ও সাঁতার কাটতেন। দুর্ঘটনাটি তার খেলাধুলার প্রতি আবেগকে আটকাতে পারেনি এবং তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছিলেন শুধুমাত্র শারীরিক অক্ষমতা কারো লক্ষ্য অর্জনের বাধা হতে পারে না। সাঁতার এমন একটি খেলা যেখানে প্রচণ্ড মানসিক জোর ও শারীরিক জোরের প্রয়োজন হয়। হাত পার ব্যবহার করে শরীরকে ভাসিয়ে রাখতে হয়, কিন্তু তার শরীর তাকে সাঁতার কাটতে দেয়নি, কিন্তু সে হাল ছাড়েনি। তিনি বলতেন যে শুধুমাত্র প্র্যাকটিস একজন মানুষকে আরও পারফেক্ট হতে শেখায়। এই কারণে তিনি দিনে 12 থেকে 14 ঘন্টা সাঁতার কাটতেন। তিনি বলতেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে স্বাভাবিক মানুষের চেয়ে ভালো কাজ করা সম্ভব যদি আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকেন। তার লক্ষ্য প্রথম থেকেই খুব স্পষ্ট ছিল, তিনি এই জীবনে কিছু অর্জন করতে চেয়েছিলেন। তার পা হারানোর পরেও তিনি প্র্যাকটিস চালিয়ে যান। 1989 সালে পুনেতে আর্টিফিশিয়াল লিম সেন্টার আয়োজিত একটি ইভেন্টে মাসুদুরের 17টি প্রতিযোগিতার মধ্যে 16টিতেই প্রথম হন এবং আরও 2টি ইভেন্টে 5ম স্থান অধিকার করেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সাঁতার কেটে বেশি দূরত্ব অতিক্রম করবেন। এই উদ্দেশ্যে তিনি প্রথমে পানিহাটি থেকে আহরিটোলা পর্যন্ত সাঁতার কেটে 5ম হন। এরপর মুর্শিদাবাদ জেলায় আয়োজিত একটি ইভেন্টে 80 কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় তিনি 5ম স্থান অধিকার করেন। 1997 তিনি বিশ্বের প্রথম পুরুষ যে কিনা পা ছাড়া ইংলিশ চ্যানেল পার হন এবং 2001 সালে প্রথম এশিয়ান ও বিশ্বের দ্বিতীয় হিসাবে জেব্রাট পোলানি অতিক্রম করেন। কেমব্রিজের একটি স্কুল জয়েন্ট হেরিটেজে একটি বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মাসুদুর রহমান। সেখানে ইংলিশ চ্যানেল অতিক্রম করার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। তিনি বলেন যে স্রোত ও ঢেউ বড় হওয়ার কারণে নদী পার হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল। জেলিফিশ, নোনা জল, ঠান্ডা আবহাওয়া ইত্যাদির মতো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। আমি আমার অক্ষমতা ঢাকার জন্য প্রচুর প্র্যাকটিস করতাম এবং গর্বিত যে আমি বিশ্বের প্রথম ব্যক্তি যে এই কৃতিত্ব অর্জন করেছে। মাসুদুর 16 ঘন্টা 23 মিনিটে নদী পার হন। আটলান্টিক থেকে উত্তর মহাসাগরে যাওয়ার সময় প্রতি 6 ঘন্টায় আবহাওয়া পরিবর্তন হয়। তাকে 36 কিলোমিটার সাঁতার কাটতে হতো, কিন্তু স্রোতের পরিবর্তনের জন্য তাকে 42 কিলোমিটার সাঁতার কাটতে হয়েছিল। দৃঢ় সংকল্প ও সাহস না থাকলে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে এটা সম্ভব ছিল না। এরপর তিনি হল্যান্ড, স্পেন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি লাভ করেন ও খ্যাতি অর্জন করেন। তিনি উড়িষ্যার পুরীতে প্রশিক্ষণ নিতেন এবং যারা তাকে সাহায্য করেছিলেন তাদের প্রতি তিনি সর্বদাই কৃতজ্ঞ ছিলেন। তার কঠিন সময় তার পরিবারের সদস্যরা তাকে অনেক সমর্থন করেছিলেন। এরপর তিনি কলকাতায় রাজ্য সরকারের সাঁতারের কোচ হন। তার প্রশিক্ষণে 4 জন ইংলিশ চ্যানেল পার হন ও আরও 4 জন প্রশিক্ষণরত ছিলেন। তিনি ভারতের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্তের হাত থেকে স্কোর পুরস্কারও পান। তার তৈরি রাজারহাটে রবীন্দ্র সুইমিং পুল ও অনুশীলন কেন্দ্র উদ্বোধন করতে আসেন গ্রেট শচীন তেন্ডুলকার। তিনি মাসুদুরকে অভিনন্দন জানিয়ে বলেন, এরাই হলো রিয়েল হিরো, এদের জীবন আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায়। মাসুদুর এমন একজন লোক ছিলেন যাদের জীবন যা দেয় তা গ্রহণ করার এবং তারা যা পায় না তা নিয়ে উদ্বেগ প্রকাশ না করে তাদের যা আছে তা গ্রহণ করার সাহস রাখে। তিনি বলতেন, প্রত্যেক ব্যক্তির জয়ের আকাঙ্ক্ষা থাকা উচিত এবং সর্বদা নিজেকে বিশ্বাস করা উচিত। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, দুর্ঘটনার পর সবাই বলেছিলেন জীবনটাই বৃথা হয়ে গেল, ভিক্ষা চাইলেও কেউ ভিক্ষা দেবে না। তিনি ছোট থেকে মানসিকভাবে লড়াই করার জেদ, ওই লড়াই করার মানসিকতা জেদ থেকেই তিনি নিজেকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন। সারা পৃথিবী আজ মাসুদুর রহমানকে চেনে। অরুণিমা সিনহা বা মাসুদ ভাইরা সমাজের আইকন, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা যেটা করতে চাই আর হতে চাই সেটা আমরাই পারি পূরণ করতে। আমাদের হারাতে পারে এমন শক্তি পৃথিবীতে নেই। 26 এপ্রিল 2015 মাত্র 46 বছর বয়সে মাসুদুর রহমান বৈদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। একটা লড়াই যা কিনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তা থেমে গেল। তা দেখানোর পথেই আমাদের চলতে হবে, আমাদেরও জিততে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।